ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার খুশি হয়ে থাকলে সবাই বলিষ্ঠ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার আল্লাহর জোরে বলেন কার আসমান কার জমিন কার কিল্লা বলতে হবে সব কিছুর মালিক কে তোমার দৃষ্টিগোচর যা কিছু হয় এবং দৃষ্টির বাহিরে দৃষ্টির পরিসীমার বাহিরে যা কিছু রয়ে গেছে সব কিছুর মালিক হলাম আমি রব্বুল আলামিন এজন্য শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের প্রশংসা হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বুল আলামিন যে এই পৃথিবীর মধ্যে 37,000 জগৎ আছে যেই জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন যা কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে আর সর্ব অবস্থায় যদি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল নিয়ামত বাড়ায় দিবেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা অল্প কিছু কথা বলে আমি বিদায় নেব আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি জান্নাত পেতে চাও আমাকে রাজি আর খুশি করতে চাও জান্নাত পেতে হলে কয়টা জিনিস লাগবে জোরে বলেন দুইটা জিনিস লাগবে জোরে আওয়াজ দিয়ে বলেন দুইটি জিনিস লাগবে কয়টা জিনিস জোরে বলেন এক নাম্বার হচ্ছে ঈমান দুই নাম্বার হচ্ছে নেক কাজ দুই নাম্বার হচ্ছে নেক আমল এক নাম্বার হচ্ছে নেক ঈমান যদি সঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মৌলিক দুইটা বিষয় তুলে ধরেছেন কারো যদি ঈমান স্বচ্ছ থাকে শিরক মুক্ত ঈমান থাকে বেদাত মুক্ত ঈমান যদি থাকে কোন মানুষ যদি মাজারে গিয়ে সিজদা না দেয় পীর
পীর বাবা জির কাছে কোনো কিছু না চায়, সব কিছু চাইতে হবে কার কাছে? জোরে বলেন আল্লাহ তাআলার কাছে। সকল কিছুর সমাধান সমস্যার সমাধান কে করবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে করবে? আল্লাহ তাআলা করবেন। আল্লাহর কাছে যদি তোমরা চাইতে পারো, আল্লাহ তাআলার উপরে পুরোপুরি যদি আস্থা বা আস্থা রাখতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো, আর যদি আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন ওই বিধানগুলো যদি তোমরা মানতে পারো, আল্লাহ তাআলা জানা দেন বান্দারে ঈমান আনার মাধ্যমে তোমরা মোবাইলের মধ্যে সিম ঢুকাইলা, আর যদি তোমরা কি করো নেক আমল করতে পারো বান্দা, অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকাইতে পারো, আর চার্জ যদি ঠিক থাকে তখন তোমরা কল করলে যেমন ভাবে কথা বলা যায়, বান্দা তোমার যদি ঈমান ঠিক থাকে নেক আমল থাকে তাহলে আমি আল্লাহ তাআলার সাথে তাহলে তোমার সম্পর্ক কায়েম হয়ে যাবে, আর সম্পর্ক যার আল্লাহ তাআলার সঙ্গে কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পরকালে তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমার সঙ্গে যদি তোর সম্পর্ক থাকে আর ঈমানের মাধ্যমে তুমি সম্পর্ক কায়েম করলা, নেক আমলের মাধ্যমে তোমার সম্পর্ক ঠিক রাখলা রে বান্দা, তাহলে তুমি যেখানে যাইবা তুমি একাও হলে তোমার ভয় নাই, পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে রাখতে পারে তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা দেখে দিয়েছি বদরের জমিনে মুসলমানরা ছিল 313 জন, মুসলমানদের বিরুদ্ধে 1000 লড়া কৌশলী কাফেররা নেমেছে, আল্লাহ তাআলা দেখায় দেন বান্দা তোমার ভয় নাই, আমার সঙ্গে সম্পর্ক কায়েম করেছো রে বান্দা, আমার সঙ্গে সম্পর্ক কায়েম থাকার কারণে তোর কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা বদরের মাটিতে একজন নয় দুইজন নয় 5000 ফেরেশতা নাযিল করে তোদের সাহায্য করেছি, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার ভাইরা বলতেছিলাম কোন মানুষ যদি নেক আমল করতে পারে, ঈমান যদি তার থাকে নেক আমল যদি থাকে তাহলে ওই বান্দার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা জানা দেন বান্দারে তোর নেক আমলের কারণেই আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত ঢুকায় দেব, জান্নাতে যাবে তোর ভয় হবে নাকি, জান্নাতে কয়দিন রাখবে রে বান্দা, আল্লাহ তাআলা জানা দেন রে বান্দা তোর কোনো ভয় নাই, জান্নাতে এমন ভাবে তুমি ডুববে চিরদিনের জন্য জান্নাতে যাবে, আর কোনদিন তোর বের হতে হবে না, সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর কাছে সুন্দর দরকার নাই, অর্থের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, আল্লাহ তাআলার সাথে যদি তোমার ঈমান ঠিক থাকে আমল যদি তোমার ঠিক থাকে হতে পারো তুমি রিকশার চালক হতে পারো, তারপরে তোমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকার কারণে গোটা পৃথিবী তোমার কোনো দাম না থাকতে রে বান্দা, আল্লাহ তাআলার ফেরেশতাতে তুমি আল্লাহওয়ালা, তোমার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা তোমার এত দাম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঢুকায় দিবে আর কোনোদিন তোমার বের হতে হবে না। আমার ভাইরা বলতেছিলাম আমার ভাইরা নেক আমল যদি তোমার থাকে, আমার ভাইরা সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো নি, আমি তো অত্যন্ত কালো এবং আমি অত্যন্ত বেটে, আমাকে জান্নাত আল্লাহ তাআলা দেবেন? আল্লাহ রাসূল ডেকে বলে সাদে সালাবি তোমার কোনো ভয় নাই, সাদে সালাবি তোমার যদি আমল ঠিক থাকে আর নেক আমল যদি থাকে তুমি কালা হও আর বেটে হও তোমার কোনো ভয় নাই, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকে দেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম আমার ভাইরা আপনাদের দাওয়াতে মেহমান এসে গেছে, ওনাকে রেখে আলোচনা করা ঠিক হবে না, অল্প টাইমের মধ্যে আমি আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। সাদে সালাবিটিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি কালো আর আমি বেটি হওয়ার কারণে জান্নাতে যেতে কোনো সমস্যা হবে নি? আল্লাহ রাসূল ডেকে বলে সাদে সালাবি তোমার ঈমান আছে, তোমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আছে, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাআলা জান্নাত দেবে। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কোনো এরকম ভাবে মেয়ে দেয় না, বিবাহ করতে পারি না। আল্লাহ রাসূল ডেকে বলে যাও অমুক সাহাবীর বাড়িতে যাও, তার পরমা সুন্দরী মেয়ে আছে, তাকে আমার কথা বলো, তুমি প্রস্তাব দাও। আমার ভাইরা সাদে সালাম
বাড়িতে আসেননি, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আপনার পরম সুন্দরী সরসী কন্যা আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বলেছেন। এবার তখন তিনি বললেন তোমার মদিনায় কোনো দাম নাই, তুমি কালো বেটে, তোমার অর্থ নাই কুড়ি নাই, তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিতে পারি না। তখন পর্দার আড়াল থেকে তার মেয়ে শুনতে পেল, তার মেয়ে শুনতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবকে সে বয়কট করছে। তখন তার মেয়ে ডেকে বলে আব্বা আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবকে দেখা যায় বয়কট করতে চলছেন। এবার ডেকে বলে বাবা গো আমার কি দরকার নাই, সুন্দর দরকার নাই, অর্থ করি দরকার নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আমার স্বামীর নির্বাচন করে পাঠিয়ে দিয়েছেন আমি তাকে স্বামী হিসেবে বরণ করে নিতে চাই। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া ক্ষমা চান, আপনি যদি ক্ষমা না চান তাহলে আল্লাহ তাআলা রাসূল আপনার উপরে রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে। যে ব্যক্তির উপরে আল্লাহ রাসূল যদি রাগ হয়ে যায় ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আমার ভাইরা সাদের সালামি আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেছে, পিছে পিছে ওই সাহাবাও চলে গেছে। এবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ আমি বড় ভুল করেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তাব পাঠাইছেন আপনার প্রস্তাবকে অ্যাবর্ট করে চলেছি, আর প্রত্যাখ্যান করতেছিলাম আমার মেয়ে বলেছে এই সাহাবার সঙ্গে আমার মেয়ে রাজি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই সাহাবার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিয়ে দেব। এবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি রাজি আছি। আল্লাহ রাসূল ডেকে বলে হে সাদে সালাবি তোমার কি এরকম ভাবে 400 দিরহাম দেওয়ার মতো তোমার মহরানা আছে কিনা? আল্লাহ রাসূলের কাছে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি সাদে সালাবি ভাত পাই না, খাবারের মতো এরকম ভাবে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, রহমানের কাছে যাও, প্রত্যেকে বলো যেন সে তারা যেন 200 দিরহাম করে দিয়ে দেয়। আল্লাহ রসুলের কথা অনুযায়ী যখন চলে গেল প্রত্যেকেই 200 দিরহাম করে যখন দিয়ে দিয়েছে, শুধু 200 দিরহামই দেয় নাই বরং একটু বাড়ায় দিয়েছে। আমার ভাইরা 200 দিরহাম যখন বাড়া দিয়েছে 600 দিরহামের বেশি হয়ে গেছে, 400 দিরহামের মাধ্যমে এরকম ভাবে বিবাহ সংগঠিত হয়ে গেল। 400 দিরহামের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে যাওয়ার পরে 200 দিরহামের অধিক বেঁচে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে যাই হোক এখনই এখানে আমি আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।